Hey guys, assalamu alaikum. Shobaike welcome korchi notun ekta video te. Ar guys, dekho ei hocche ajker bibhinno vehicle er chorano chitano ongsho. Eguli ashole ami eke eke tomader sathe jure introduce kore dibo. To prothome hate niye nichhi ekta truck vehicle er nicher diker ongsho plastic er tori. Ei ongsho tite prothome ami jure dibo ei vehicle er চাকাগুলো অলরেডি সামনের দিকের চাকা দেওয়া রয়েছে তো প্রথমেই দিয়ে দিচ্ছি পিছনের দিকের চাকাটি আর গাইস আমি কিন্তু পিছনের দিকের চাকাটি জুড়ে দিতে সক্ষম হয়েছি আর এবার কিন্তু আমি এই ভিকেলের উপরের অংশ অর্থাৎ এই অংশটি জুড়ে দিব আর গাইস এই অংশটি জুড়ে দেওয়ার মাধ্যমে পরিপূর্ণতা পেয়ে গেল আজকের প্রথম ভিকেল একটা এরিয়াল লেডার ট্রাক কালারফুল একটা টয় ভেহিকল প্লাস্টিকের তৈরি চমৎকার একটা টয় ট্রাক এরিয়াল লেডার ট্রাক তো রেখে দিচ্ছি এই ভেহিকলটাকে আর এরপরেই হাতে নিয়ে নিচ্ছি পরবর্তী একটা ভেহিকলের অংশ আর এই ভেহিকলটি হচ্ছে একটা কার ভেহিকল চাকাগুলো ফিক্সড করা রয়েছে জাস্ট উপরের অংশটি জুড়ে দিলেই কিন্তু পরিপূর্ণতা পেয়ে যাবে এই ভেহিকলটি তো আমি চেষ্টা করে যাচ্ছি এই ভেহিকলের উপরের অংশের সাথে নিচের অংশটি জুড়ে দেওয়ার জন্য তো প্রথমে এর জন্য পয়েন্ট অনুযায়ী বসিয়ে নিতে হবে আর গাইস আমি কিন্তু পয়েন্ট অনুযায়ী বসিয়ে দিয়েছি এই ভেহিকলের নিচের অংশটিকে আর এবারে কিন্তু দিয়ে দিব এই ভেহিকলের স্ক্রুগুলো যাতে এই ভেহিকলটা মজবুতভাবে জুড়ে থাকতে সক্ষম হয় তো অলরেডি দুইটা স্ক্রু দিয়ে দিয়েছি আর এবার শেষ স্ক্রুটি দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে আমি ফিক্সড করে দিব এই ভেহিকলের দুইটি অংশকে আর গাইস এই ভেহিকলের স্ক্রুগুলো টাইট করে দিলেই কিন্তু পরিপূর্ণতা পেয়ে যাবে খুবই চমৎকার একটা কার ভেহিকল আর শেষ স্ক্রুটিও টাইট করে দিয়েছি আর এর সাথে সাথে পরিপূর্ণতা দিয়ে দিলাম একটা রেড কালারের প্রিমিয়াম কোয়ালিটির একটা স্পোর্টস কার চমৎকার বিল্ড কোয়ালিটি একেবারে BMW সিরিজের স্পোর্টস কারের আদলে গড়া টয় স্পোর্টস কার তো রেখে দিচ্ছি এই ভেহিকলটাকে আর গাইস এরপরেই হাতে নিয়ে নিচ্ছি পরবর্তী একটা ভেহিকলের নিচের দিকের অংশ তো শুরুতে এই ভেহিকলের চাকাগুলো আমি জুড়ে দিব খুবই কালারফুল প্লাস্টিকের চাকাগুলো দেখো গাইস কতটা চমৎকার তো একে একে আমি কিন্তু জুড়ে দিচ্ছি এই ভেহিকলের সবগুলো চাকা আর এবার কিন্তু এই অংশটি অর্থাৎ উপরের এই অংশের সাথে জুড়ে দিব যাতে এই ভেহিকলটা একেবারে পরিপূর্ণ একটা রূপ পায় তো এবার দিয়ে দিব এই ভেহিকলের স্ক্রুগুলো তো চলো এবার স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করে দেই আর গাইস এরই সাথে সাথে কিন্তু পরিপূর্ণতা পেয়ে গেল আজকের একটা কালারফুল টয় ভেহিকল একটা লিটল বাস ইয়েলো কালারের হেভি প্লাস্টিক মেট একটা টয় বাস খুবই কালারফুল খুবই চমৎকার বিল্ড কোয়ালিটি সব মিলে দারুণ একটা ভেহিকল আমার খুব পছন্দের একটা বাস ভেহিকল তো রেখে দিচ্ছি এই ভেহিকলটাকে আর এরপরই হাতে নিয়ে নিচ্ছে আজকের শেষ ভেহিকলের নিচের দিকের অংশটিকে তো বরাবরের মতো এবারও আমি এই উপরের অংশের সাথে নিচের অংশটিকে জুড়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি তো এর জন্য প্রথমেই পয়েন্ট অনুযায়ী বসিয়ে নিলাম আর এরপর
একে দিয়ে দিব এই ভিকেলের স্ক্রুগুলো। আর এবার কিন্তু টাইট করে দিচ্ছি এই স্ক্রুগুলো। আর গাইস এবার কিন্তু আমি টাইট করে দিচ্ছি এই ভিকেলটার সামনের দিকের স্ক্রুগুলো, আর এরপরেই জুড়ে দিব ভিকেলের চাকাগুলো যাতে একবারে পরিপূর্ণতা দিয়ে দিতে পারি এই ভিকেলের চাকাগুলোকে। তো আমি চেষ্টা করে যাচ্ছি এবার সামনের দিকের চাকাটিকে জুড়ে দিতে। তো চলো গাইস, চাকাটি কিন্তু আমার হাত থেকে পড়ে গিয়েছিল, আবারও তুলে নিলাম। আর আবারও চেষ্টা করে যাচ্ছি যেহেতু এই চাকাটির ভিতর বালি ঢুকে গিয়েছে। তো গাইস আমি চেষ্টা করবো এবার পরবর্তী একটা চাকাকে দেখি। ইয়েস গাইস, এই চাকাটি কিন্তু আমি জুড়ে দিতে পেরেছি, আর এবার জুড়ে দিব পিছনের দিকের চাকাটিকে। একেবারে বালিতে আটকে গিয়েছে এই ভিকেলের চাকার পজিশন। তো গাইস এই চাকাটি আমি জুড়ে দিতে পারলাম না, একটা গাড়ি পুরোপুরি ফিক্সড করা আজকে সম্ভব হলো না। তো অলরেডি তোমরা দেখে ফেলেছো আমি কী কী ভিকেল পুরোপুরি ফিক্সড করেছি, অ্যাসেম্বল করেছি। এর মধ্যে ছিল একটা এরিয়াল লেডার ট্রাক, ছিল একটা লিটল বাস কালারফুল ভিকেল, একটা BMW সিরিজের স্পোর্টস কার, আর একটা আনঅ্যাটাচ রয়ে গেল টয় পুলিশ কার। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।